শুক্রবার বাজারে দেখা গেল বিজয়া দশমীর আমেজ। যদিও দ্রব্যমূল্য বৃদ্ধির ছ্যাঁকা থেকে রক্ষা পাচ্ছেন না কেউ, এরপরও বিজয়া দশমীর দিনে সাধ্যমতো বাজার করলেন ভোজন রসিক বাঙালি। রাজধানীর বেশ কয়েকটি বাজার এবং শহরতলির অন্যান্য বাজারগুলোতে দ্রব্যমূল্য স্বাভাবিকের চেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে সরকারি কোনো নিয়ন্ত্রণ না থাকায় একাংশ ব্যবসায়ী নিজেদের মতো করেই মানুষের পকেট কাটছেন বলে অভিযোগ। আমরা দশমীর দিনে একটা আশা থাকে, সারা বছর একটা ব্যবসা, এই ব্যবসাটা একটু ভালোই হোক, কিন্তু মাছ আনছি ভালোই, বড়ো বড়ো মাছ আনছি, কাতল মাছ আনছি, রুই আছে, বড়ো সিম্পার আছে, কিন্তু এই তুলনায় বাজার বেশি একটা সুবিধা না, বাজার বেশি একটা ভালো না। মাছের দাম তো একবারে লোয়েস্ট দাম, দাম কোনো বেশি না, 1 কেজি 100 কেজি কাতলা 450 টাকা 500 টাকার ভিতরে, মানে সবসময় এটা রেটটা 500 টাকা সবসময় থাকে, মানে আজকে মানে এক্সট্রা কোনো দাম না, দশমী দিকে এক্সট্রা কোনো দাম এমন না, মানে সেম দাম ওই আগে দাম এবার আজকে দাম, কিন্তু আজকে কাস্টমার খুব বাজার বেশি দুঃখ। শুক্রবার না একটু খারাপ হয়ে অন্য ভালোই হবে, আবার শুক্রবার তো নিয়ে মিস্তায় সবে মার্কেটও হাই কিছু 200 180 মাছের যোগান কম, কারণ ধরা নিষেধ বাংলাদেশ, যে তারিখ আসিল যে মাছ পাঠানোর কথা আসিল, আমাদের মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী মানে নিষ্কলটি হয়ে মাছ, কিন্তু মাছ ঢুকতে পারছে না, কারণ হইল বৃহস্পতিবারে মাছ আইছে 100 কারণ মাছ আইছে বৃহস্পতিবারে, শুক্রবার ফুট বন্ধ, শনিবারও ফুট বন্ধ, রবিবারও ফুট বন্ধ, সোমবারে আর দিছে না মাছ, এই মাছ ঘুরিয়ে গেছে আবার বাংলাদেশ, তার কারণে মাছের দোকানটা একটু কম, তবে মাছের রেট মোটামুটি সীমিত ভিতরে আছে, আর একটু কম থাকলইলে আর কি, কম থাকলইলে মাছটা যদি আয়া পড়তো ঢুকতো, ঢুকতে পারতো দিলে কম থাকলই না, এখন তো 1600 টাকা, 1600 1500 টাকা।